ওই ভক্ত রজকে মাথায় নিয়ে দারোগায় চলে গেল। দারোগায় ভগবান বলছে, নারদ পেয়েছো? বলছে, হ্যাঁ প্রভু পেয়েছি। বলছে, দাও দাও আর বিলম্ব করো না। ভগবান কি করলেন? আমার যতটা ধুলা পারলেন সর্বাঙ্গে মাখলেন, আর শেষ ধুলাটা কি করলেন? যতটা পারলেন গায়ে মাখলেন, আর যে শেষ ধুলা থাকলো কি গো মা, দারোগাই তো আর যমুনা ছিল না, আর গঙ্গাও ছিল না। কি ছিল না? গুপ্ত যমুনা ছিল। ভগবান কি বললেন? যতটা ধুলা পারলেন সারা গায়ে মাখলো, আর যে ধুলাটা ভিজে গেল বা সে ধুলার কি করে জানেন মা? সে ধুলাটা সে দারোগাই গুপ্ত যমুনাই, দারোগায় গুপ্ত যমুনাই ভাসিয়ে দিল। যে না ভাসিয়ে দিল বাবা হলো কি জানেন গো? আর ভাসি যে ভাসি যে ধুলা নবদ্বীপে গেল, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল। ওই গায়ে ছোটটা গায়ে মাখলেন, যে ধুলারে বেঁচে গেল বাবা সেটা ভাসিয়ে দিল গুপ্ত যমুনাই, আর গুপ্ত যমুনাই ধুলাটা ভাসতে ভাসতে চলে গেল কোথায়? ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল, ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল। ভাসিতে ভাসিতে ধুলা নবদ্বীপে গেল, আর ভগবানের কৃষ্ণচন্দ্র ওই ধুলারে পিছনে পিছনে ছুটছে। ছুটতে ছুটতে কি হলেন মা? ওই ভক্ত রোজ পাওয়ার লাগি কৃষ্ণ দৌড় হলো, আনন্দের জায়গা সবসময় কাদা কাঠিতে চলবে না বাবা। লীলাটা অনেকক্ষণ ধরেছি, নামটা বলি নেই, সেই জন্য মনটা কেমন কেমন ব্যাকুল লাগছে, যে ঠাকুর কি লীলা ধরেছে এখনো বুঝতে পারিনি, তাই তো মা? হাগো মা, লীলাটা অনেকক্ষণ ধরেছি, নামটা বলি নেই, নামটা বলে দিচ্ছি। তাই আজকে গৌর হরি নদীর নাম সকলের করতেছে, একবার আমার সঙ্গে দু হাত তুলে নাম করলেন, তারপরে আমি আবার লীলার মধ্যে প্রবেশ করে যাব, বেশি বিলম্ব করব না। কি বাবা, সবাই মিলে দু হাত তুলে একবার বলো 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 কৃষ্ণ নাম, সবাই মিলে হাত আছে তো সবার সবার তুলুন তুলুন একবার বলো 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 কৃষ্ণ নাম। Oh, no.
ডাউন হচ্ছে কেন ব্যাটারি ডাউন হচ্ছে খাবার দাবার কে এসেছেন হ্যাঁ জোর করে কোলাকালি দিবেন অনুধন দিবেন তবেই তো ভালো লাগবে গো হরি সভাটা মানাই অনুধন দিবেন না করতালি দিবেন না হরি সভা মানাই না মা জোর করে লজ্জা কিসের বলে লাজ লজ্জা ভয় দিন থাকিতে লয় এই সুযোগার পাবেন সবাই একবার বলো 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 কৃষ্ণ জায়গাটার নাম সর্বদায় কেন হলো
কুড়িধামের বাজারে পরিক্রমা করেছেন বলতে পারবেন জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িটা দেখেছেন ওই মাসিটা কে ভোগ রঙ্গন সারা দেখেছেন কেমন হয় না ভান্ডের উপর ভান্ড চড়িয়ে আবার কি সব ভান্ডে একসাথে রান্না হল ভগবানের মন্দিরে কি কাঠের বাবা আমরা সবাই জানি যে কাঠের মূর্তি কিন্তু কি কাঠের অনেক অনেক কত কথা আছে যদি ধৈর্য ধরে বসে একটা একটা সব পরিষ্কার করে বলব যদি ধৈর্য হারিয়ে যাই মা তাহলে অর্ধেক বলেই রাধে রাধে তাই আসুন এরপর আমরা আমাদের লীলাকার পদাবলী গাইব আর শ্রবণ করব যে জগন্নাথ ঠাকুর কার দ্বারাই পৃথিবীতে এসেছিলেন তাকে প্রতিষ্ঠা কে করলেন কোথায় ছিলেন এইসব কথাগুলো জানবো তার আগে মা একটা বৃন্দাবনের গান গাইব কারণ মা গৌরচরিকা শেষ করলে একটা বৃন্দাবনের ভজন করলে ভালো লাগে কি বাবা সবাই মিলে আমরা আনন্দ করে নিই তারপর লীলা আবার আমরা শুরু করবো নাকি সবাই মিলে মা চল মনে বৃন্দাবন কি রহা चल मन वृंदावन की हाँ ओले के राधा राधा ना सवाई मेरे माँ इगो चल मन वृंदावन की हाँ ओले के राधा राधा ना मिलेंगे कुंज बिहारी मिलेंगे वंशी हारी चल मन वृंदावन राधा राधा राम मिलेंगे कुंज बिहारी मिलेंगे
জগত মাঝারে সে লীলার সঙ্গে পুরুলামে দেখেন বাবা আরো নিয়ম আছে যেদিন পুরুলামে মূর্তি প্রতিষ্ঠা করা হয় সেদিন সারা পরিধান অন্ধকারে থাকে সরকার থেকে লাইনে কেটে দেয় কেন কাটে আবার গেলে মা বয়স্ক পান্ডা দিয়ে মন্দির প্রতিষ্ঠা করায় সব কথাগুলো বলবো তাহলে আসুন আমরা প্রথম কথা বলে আসন করব ওগো ইন্দ্রদুম্ন নামে রাজা অবন্তিন গরে
মহারাজ ছিল মা, যার নাম ছিল ইন্দ্রদ্যুম্ন। অবন্তী নগরে তার কোনো কিছুর অভাব ছিল না বাবা, ধন অর্থ টাকা পয়সা সবই পরিপূর্ণ ছিল। অভাবের মধ্যে শুধু অভাব, তার স্ত্রী গুন্ডিচা হলো হরি বহিমুখী, মানে রাজা ইন্দ্রদ্যুম্নর স্ত্রীর নাম ছিল গুন্ডিচা মা। সেই গুন্ডিচা হরি কথা শুনতে ভালোবাসত না, হরিকে ভালো লাগে না, হরি কথা শুনে না, হরি চর্চা করে না বাবা। আর রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানকে দিবানিশি রাখছে যে প্রভু একবার এই অধমকে দেখা দাও, তোমাকে দর্শন করে আমি ধন্য হতে চাই, শুধু একটাই চিন্তা বাবা, দেখা দাও দেখা দাও দেখা দাও। তার আর কোনো চিন্তা ছিল না, রাজ কার্য ছেড়ে দিয়েছে, সিংহাসনে বসে না, প্রজাদের পরিচালনা করে না, এদিকে প্রজারা কথা কথন করছে যে এমন মহারাজ আমাদের চাই না, যে মহারাজ প্রজাদের পরিচালনা করবে না, যে রাজা রাজত্বে বসবে না, যে রাজা রাজকার্য করবে না, ঠিক সেই মতো রাজা আমাদের চাই না। এই রাজাকে তাড়িয়ে দিয়ে আর আমরা একটা নতুন রাজা করব। এই কথাটা বাবা রাজার স্ত্রী রানী গুন্ডিচার কানে গেল। গুন্ডিচার ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে মহারাজের কাছে গিয়ে উপনীত হলেন। আমি তোমার রানী গুন্ডিচা। মহারাজ বলছে, হ্যাঁ গো, আমি কি তোমাদের কোনো ক্ষতি করেছি, আমি কি তোমাদের কোনো দোষ করেছি, কোন অপরাধ করেছি? আমি তো হরি ভজন করছি, আমি তো ভগবানকে ডাকছি, তাও তোমরা ডাকতে দিও না। আমি তোমাদের দোষ অপরাধ করছি তাহলে বলতো, আমি তো তোমাদের দোষ ক্ষতি করিনি, আমি শুধু ভগবানকে ডাকছি। বলছে, মহারাজ শুনছো প্রজারা কি বলছে? বলছে, কি বলছে? বলছে, প্রজাদের তোমার মতো রাজা দরকার নেই, তোমাকে তাড়িয়ে দিয়ে একটা নতুন রাজা করতে চাইছি। বলছে, হ্যাঁ গো, সেটা ভালো কথা, যদি আমার রাজত্বের ভার অন্য কে নিতে চাই নেক না। বলছে, অন্য যদি অন্যজনে তোমার রাজত্ব নেই তাহলে তুমি কি করবে? বলছে, কেন, আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি হরি বলবো, হরি ভজন করবো, হরি হরি বলবো, হরি হরি ভজন করবে, হরি হরি বলবে, আর আমি কি করবো? বলছে, কেন, তুমি তো আমার অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী কাকে বলা যায়? এই যে মা দিকে জিজ্ঞাসা করছে, হাগো মা, অর্ধাঙ্গিনী কাকে বলা যায়? যে স্বামীর সুখে সুখী, যে স্বামীর সুখী দুঃখে দুঃখী, তাকে তো বলা যায় অর্ধাঙ্গিনী। দেখবেন বাবা, আপনাদের স্ত্রী আপনাকে কতটা ভালোবাসে এটা কিন্তু সুখে দিনে বোঝা যাবে না, কারণ সবসময় পকেটে পয়সা পাশে অগ মনে মনে ভাবে আমার স্বামীর সে ভালো, এই পৃথিবীতে আর কেউ নাই। কি বাবা, কথা রুচি বলছি কিনা? ভগবান ঠিক বলছিল, যতদিন স্বামীর পকেটে পয়সা ততদিন বলে আমার স্বামী আগে,
কেউ নাই স্বামী টাকা শেষ স্বামী শেষ কি বাবা এটা করে দিবে নিয়ম তাই গণ্ডিতাকে বলছে মহারাজ অগো তুমি তো আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনী পত্নী আমি যদি হরি হরি বলি তো তুমি কি করবে তুমি হরি হরি বলবে 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 হরি হরি মাথায় মুকুট লাও রাজ মুকুট গলায় রাজ হার আর কালকে তুমি রাজ সিংহাসনে বসবে তোমাকে দেখার জন্য বিক্রমাচার্য আসবে গুরুদেব বলছে হবো আমি তাই করব এই গণ্ডিতা বলে আর চলে গেল ভগবান চিন্তা করছে যে গণ্ডিতা তোর এত বড় স্পর্ধা যে আমার ভক্ত যে ভক্ত হৃদয় সিংহাসনে আমি বসে আছি তাকে তুই বসাবি রায় সিংহাসনে যার মাথায় মুটুক আমি তাকে তুই পড়াবি রায় মুটুক যার কণ্ঠে যার কণ্ঠে রত্ন হার হয়ে আমি বসে আছি তার কণ্ঠে দিবি তুই মুক্তার মালা দেখি কি বলিস আই থেকে আমার খেলাটা শুরু হলো এদিকে গণ্ডিতার একটা কথা ভগবানের এক চিন্তা আর ইন্দ্রধনুর শুধু একটা চিন্তা কি চিন্তা যে অগহরি কবে পাব তোমার দেখা কি বলছি জানে না মা অগহরি কবে পাব তোমার Thank you.
ব্রাহ্মণরা মনে মনে চিন্তা করছে, বাবা সারা জন্ম যদি যজ্ঞ তজ্ঞ করি এত টাকা পয়সা রোজগার করতে পারবো না। এক কাজ করি, মহারাজ ইন্দ্রদ্যুম্ন পূজার খবর আমরা এনে দিই, দেখতে দেখতে 100 জন এসে হাজির, বলি তোমরা যাবে আমাকে মদন সন্ধান করতে হবে। হ্যাঁ মহারাজ। বলে এক কাজ করো, তোমরা যাচ্ছ, তোমাদের সঙ্গে আমার একটা বিশ্বস্ত ব্রাহ্মণ আছে যার নাম হলো বিদ্যাপতি, তাকে নিয়ে যাও। বলছে বেশ মহারাজ, 100 ব্রাহ্মণ আর রাজার ঘরের ব্রাহ্মণ একটা যার নাম বিদ্যাপতি, মন্দির শুনিল এই 101টা ব্রাহ্মণ চলে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে মা? না নিয়ে মাধব সন্ধান করতে। অবশ্যই হরি শ্রী হরি বলে শোভাযাত্রা হলো, রাস্তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে গেল, ঘন ঘন মেঘ, বিদ্যুৎ পাচ্ছে, একই বৃষ্টি হচ্ছে নাকি? কোথায় বৃষ্টি নামলো বাবা? ওই গভীর জঙ্গলে 100 ব্রাহ্মণ যেন প্রবেশ করে জঙ্গলের মধ্যে, জঙ্গলের মধ্যে যেন প্রবেশ করেছে, ঘন ঘন বজ্রপাত, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হলো, 100 ব্রাহ্মণের প্রাণের ভয়ে পালিয়ে চলে গেল। মনে মনে চিন্তা করছিলে নিজে বাঁচলে বাপের নাম, পরে সন্ধান করবি মাধবে, আগে নিজের জীবন বাঁচাই। ওই 100 ব্রাহ্মণে পালিয়ে চলে গেল মহারাজের কাছে, বলে মহারাজ আমাদের বাঁচান। মহারাজ ইন্দ্রদ্যুম্ন বলছে কি আপনারা এসেছেন, বোধ হয় আমাদের মাধবের সন্ধান হয়েছে। বলছে না মহারাজ, আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি। যে কি তোমরা পালিয়ে এসেছো? বলছে হ্যাঁ। জেরাজে, আর আমার বিশ্বস্ত ব্রাহ্মণ বিদ্যাপতি কোথায় গেল? বলছে মহারাজ,